अरे अभी तो पार्टी शुरू हुई है।
আগে দেখো তুমি যাই দিও কি করো তোমার ছোট করে পাঠ পাড়াই দিতে মানে চলতে যাও আমি তো রেজিস্ট্রেশনে 5000 টাকা দিলাম এটা তুই আমি কাকে আন্দোলন নাম কোনো কথা নাই আমার রেজিস্ট্রেশনে 5000 টাকা লাগবে কি গিফটামি হ্যাঁ রাখি গিফটামি অটো পাস করে দিছ না আমার রেজিস্ট্রেশন আমি পরীক্ষা দেইনি আমি রেজিস্ট্রেশনে 5000 টাকা কালকে লাগবে আমি 4 মাসের বেতন তাই নাকি হইছে আর রেজিস্ট্রেশনে টাকা তো দিছি 5000 আর টাকা কালকে লাগবে কোনো কোনো কথা নাই কোনো কাজ হইবে না হয় আর আমি কালকে আন্দোলন নাম আমার রেজিস্ট্রেশনে টাকা দিতে হইবে সরকার আশা Back. লোক ভবিষ্যৎ হর বাড়ি এটা তো মনে করো মাস খান এবার তালাক দিবি বাবা তুই বোস আমি 6 বার করছি তুই 12টা বার করবি সমস্যা আরে
তুমি কি জানো সে কে আর বান্ধবী আছে? আমি জানো কি আব্বা আমি মাই বিয়ে দিতে চাইছি না, নিজের বড় দিতে চাইছি। আরে ওই তো আসলো বুঝো না, একটু খাতির ছিল তো এই জন্য। আব্বা সব কথা কি আমার লোকে কইবেন? আমার শ্বশুর এই যে প্রতিবন্ধী নাম বইয়ে রয়েছে। হ্যাঁ বেড়াও শ্বশুর, আমি একটু মাইন্ড করে নাম কি কইবে, ও কি কইবে? আমি তো মনে করো ও বাড়তে না থাকে তো আমি যাই, বেকারটা দেয় কেন আমি দেই। আব্বা ওনে ওনে আব্বা বলছে আসো চুপ থাক বাবা, ও চুপ থাক। মাইয়ের আরে বাবা তুই বুঝি তোস না বাবা, না না শ্বশুরমে আমি খেপু না, বুঝাইতেছি বুঝি তো। তাহলে হে তো মনে করবে মাইয়া তুই বিয়ের পর শেষ পি, তুই তোর শেষ পি না রাউটার বলে অন্য জায়গায় কানেক্ট হয়ে গেছে। আমি তো রাত দুইটার পর মনে করো ওয়াইফ এর রাউটারটা কানেক্ট করা যায় মনে করো হয়, তুই তো তার আগে আব্বা আমি আবার কইলেন সিঙ্গেল আমি এগুলো কেম বুঝলাম। আরে বেডা এরাম বেডা একটা বুঝো না আব্বা, শ্বশুর উনতাছে এলে কিন্তু এরপর কিন্তু মাইয়ার দেবে না। ভদ্র 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 তুই বেডা কে আর পোলা, তুই কে আর পোলা মনে করো ছাড়া বিয়ে করা বাপের পোলা তুই মনে করো কি মনে করো বিয়ে করে? আরে তুই বুঝলি তুই এখন ফিটা খাইতে চাই দেখো আবু আঙ্কু আঙ্কু বড় আব্বু ভাই কি সুন্দর হইবে বাবা, একটু রাখ সুন্দর হইবে না মানে তোর ডিজাইন বা পছন্দ করছে, তোর মাইকি কোনো দিতে অসুন্দর আছে রে আবু বাবা? তুমি কোন মাইকি অসুন্দর আছে রে কোনটা? আব্বা ঠিকই কইছিল কাজু বলে সুন্দর আছে এখন এখন কি মাইক কইলো এখন রাখ মাইয়ের দা কাজটা সারি পরে ওটা বুঝা যাবে। ভাই কি আরে বাবা তুই লজ্জা পাইস না, তুই লজ্জা পাইস
মেনে নেব না আমি জিএসসিতে পাঁচবার ফেল করেছি তাতে কি হয়েছে এসএসসিতে পাঁচবার ফেল করেছি তাতে কি হয়েছে এইচএসসিতে আমরা কোনোভাবেই অটো পাস আমরা চাই না আমরা তীব্র আন্দোলন করবো এই নিয়ে তীব্র আন্দোলন চলবে আমরা এইচএসসিতে লিখে পড়ে পরীক্ষায় পাস করতে চাই আমরা কোনোভাবেই এইচএসসিতে আমরা অটো পাস চাই না চাই না চাই না আপনারা ফেসবুকে লাইক কমেন্ট করে শেয়ার করেন তুই এখন কইতেছ কি মানো না মানবি না কি আপনারা যারা আমাদের চ্যানেলটি দেখতেছেন তো অনেকেই দেখলাম যে এই অটো পাস নিয়ে মানে আন্দোলনে যাচ্ছেন আসলে এটা কোনোভাবেই ঠিক না কারণ হলো করোনা মৌসুম চলে সরকার কোনোভাবেই চাবে না 25 লাখ মানুষের জীবনকে ঝুঁকিতে ফেলতে তো আপনারা যারা আন্দোলন করতেছেন দয়া করে অটো পাস নিয়ে কেউ আন্দোলন করেন না সরকার যেই ডিসিশন নিয়েছে খুব ভালো ডিসিশন নিয়েছে আপনাদের জীবনে সেফ চায় সরকার সো আপনাদের কাছে আমাদের মানে তীব্র অনুরোধ আপনারা এই বিষয় নিয়ে কোনো আন্দোলন করেন না অনেক কষ্ট করছে এই যে দেখেন ভেবে শেষ এই যে এরও খুব বাজে অবস্থা আজকে 2 দিন ধরে আমরা মানে ঘুমাচ্ছি না ঠিক মতো কারণ হলো আপনাদের এই এটিসি পাস এই শর্ট ফিল্মটার জন্য আমরা অনেক মানে খুব কষ্ট করতেছি এই কষ্টের দাম শুধু আপনারাই দিতে পারবেন আপনারা দিতে পারবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এগুলো করে আপনারা আমাদের এই কষ্টের দাম দিতে পারবেন এখন রাত 8:32 বাজে কালকে রাত 1টা পর্যন্ত আমরা শুট করেছি সবাই তো আপনারা যদি আমাদের পাশে থাকেন অবশ্যই আমরা আগে যাবো পলিসি স্যার আপনি কিছু বলবেন যদি বলতে চান আমাদের জাতির উদ্দেশ্যে আসলে আমরা যে কষ্ট করি এরকমটা না সকল ইউটিউবাররাই অনেক কষ্ট করে একটা ভিডিও ভার তৈরি করে তাদের একটা ভিডিও পিছনে অনেক পরিশ্রম যায় আসলে আপনারা যারা ভিউয়ার্স আছেন তারা আমাদের এই কষ্টের মর্যাদা দিতে পারেন এছাড়া অন্য কেউ মর্যাদা আমাদের দিতে পারবে না আমরা চাই আমাদের অনেক ছোট একটা চ্যানেল আমাদেরকে আপনারা পাশে থেকে সাপোর্ট দেন ভালোবাসেন আপনাদের ভালোবাসাই আমাদের কাম্য আমরা এর থেকে বেশি কিছু চাই না আপনাদের কাছ থেকে তো দেখলেনি আমাদের পরিশেষ বললো যে আমাদের এই কষ্টের কথা আমরা অনেক কষ্ট করতেছি স্ট্রাগল করতেছি আপনাদেরকে হাসানোর জন্য যতটুকু সম্ভব অতটুকু করতেছি তো আপনারা যদি আমাদেরকে সাপোর্ট দেন তাহলেই আমরা আগে যেতে পারবো তো প্লিজ সাবস্ক্রাইব মিথুন ব্রাদার্স চ্যানেল লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার